নমস্কার, আপনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব একটা সুস্বাদু রেসিপি, ঝিঙে চিংড়ি। আপনারা দেখুন আমি কি করে ঝিঙে চিংড়ি তৈরি করছি। ভালো লাগলে অনুরোধ রইল একটা লাইক এবং নিজেদের পরিচিতদের মধ্যে শেয়ার করার জন্য। তাহলে চলুন তৈরি করা শুরু করি। আজ আমি ঝিঙে চিংড়ি তৈরি করব। ঝিঙে চিংড়ি আমি কেমন করে তৈরি করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি নিয়েছি 12টার মতো এখানে চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ ভালো করে কেটে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে আছে একটা পেঁয়াজ খুব সরু সরু করে কেটে নিয়েছি, আর একটা আলু এইভাবে পিস করেছি, আর ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে সব এইভাবে পিস করেছি, আলুগুলিও এইভাবে করে পিস করেছি। আর আমার কী কী উপকরণ লাগবে চলুন আমি রান্না করতে করতে সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি ওভেন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে আমি রান্না করব। প্রথমে সর্ষের তেল দিয়ে দিই, 6 চামচের মতো তেল দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, এই নুন হলুদ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছ। আগে প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নিই। চিংড়ি মাছগুলো বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। এখন চিংড়ি মাছগুলো উঠিয়ে রাখছি। এখন এই চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দেবো এই আলুগুলো। এখানে একটা আলু এইভাবে পিস করে নিয়েছি। এখন আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো এখন উঠিয়ে রাখছি। এই চিংড়ি মাছের প্লেটে এক সাইড দিয়ে আলুগুলো উঠিয়ে রাখলাম। এখন তেলে দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা আর 1/2 চামচ কালো জিরে। এই কালো জিরে আর শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। সুন্দর ফোড়নের একটা গন্ধ বেরিয়েছে, শুকনো লঙ্কারও একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দেবো এই যে একটা পেঁয়াজ এবং সরু সরু করে কেটে নিয়েছি, এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আবার একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজও আমার একদম ভাজা হয়ে গেছে, বেশি লাল লাল করে একদম ভাজিনি, বেশি কড়া ভাজিনি, হালকাই ভেজেছি। এখন দিয়ে দেব এই আদা কুচিটা। আদাও আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 চামচের মতো আদা কুচি আমার। আর দিয়ে দিলাম এই টমেটো, একটা ছোটো টমেটো দিয়ে দিলাম। এখন এগুলো সব একসাথে আবার মিশিয়ে দিই। দিয়ে দিলাম 7 মতো নুন, নুনটা দিয়ে দিলাম, টমেটোটা তাহলে নরম হয়ে যাবে। এখন আবার ওভেনটা বাড়িয়ে দিই। আমি কিন্তু ওভেন বাড়ানো কমানোর মধ্যে করছি, সুবিধা মতো কখনো বাড়িয়ে দিচ্ছি কখনো কমিয়ে দিচ্ছি। এখন ওভেন বাড়িয়ে দিলাম, দিয়ে এখন আবার কমিয়ে আবার করব। টমেটোটা আমার গলে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিলাম 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আবার সব একসাথে নাড়ব। ভালো করে মশলাটা কষিয়ে নেব। সামান্য একটুখানি 1 চামচের মতো জল দিলাম যেন মশলাটা ফুলিয়ে রুটি না উঠে। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এই যে আলুগুলো ভেজে রেখেছি, আলু ভাজাগুলো দিয়ে আবার একটু কষাবো। এখন কম আছে, ভালো করে আবার আলু ভাজাগুলো দিয়ে, আলু এই ভাজাগুলো দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়েছি, এখন আবার এই ঝিঙেগুলো দিয়ে দেবো।
এখানে আমার হাফ কেজি ঝিঙে আছে। আবার পুরো মশলার সঙ্গে ঝিঙে ভালো করে কষিয়ে নেবো। ঝিঙে দিয়ে অনেক জল বেরোবে, নিজের থেকেই ঝিঙে দিয়ে জল বেরোবে অনেক। এবার কষিয়ে আমি কভারটা দিয়ে রাখবো কিছুক্ষণ, ওভেনটা আমি কমিয়ে দিলাম। এইভাবে সব মশলাটা মিশিয়ে এখন আমি ওভেন কমিয়ে একটা কভার দিয়ে দেবো। 5 মিনিটের জন্য কভারটা দিয়ে রাখছি। 5 মিনিট হয়ে গেছে, এখন এই কভারটা উঠিয়ে দেখি। এই দেখুন কত জল বেরিয়ে গেছে ঝিঙের থেকে। ঝিঙে থেকে তো খুব জল বেরোয়, কত জল বেরিয়ে গেছে। এখন ভালো করে সব নাড়িয়ে দিই। আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে, ঝিঙেগুলিও। এখন দিয়ে দেবো এই যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, এই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার সব একসাথে ভালো করে নেড়ে দিই। ভালো করে নেড়ে দিয়েছি, এখন এই কভারটা আবার দিয়ে দিই। দিয়ে ওভেনটা কমানোই আছে। আরও 5 মিনিট বাদে আমি ফিরে আসছি, এইভাবে আরও 5 মিনিট রাখবো। আবার আমি 5 মিনিট বাদে ফিরে এলাম। একবার 5 মিনিট বাদে ফিরে এসে একবার নেড়ে দিয়েছি, আবার 5 মিনিট বাদে ফিরে এলাম। এই যে কতটা জল বেরিয়েছে, এবং ঝিঙে আলু আমার সব গলে গেছে, একদম আলু গলে গেছে, ঝিঙেও গলে গেছে। আলু না সেদ্ধ হলে, ঝিঙে না সেদ্ধ হলে আমার আবার 1 কাপ জল দিয়ে আমি সেদ্ধ করতে হতো, কিন্তু আমার আর জল দিতে হবে না। অনেক জল বেরিয়ে গেছে, এই জলেই হয়ে যাবে। এখন আমি ওভেনটা বাড়িয়ে দিয়ে এই 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে সব একসাথে মিশিয়ে দেব। ঝিঙে চিংড়ি আমার হয়ে গেল, আমি এখন ওভেন অফ করে এটা ঢেকে দেব, পরে আমি সার্ভ করে দেখাবো। আমি এতটাই ঝোলটা রাখবো। আলু আর আমি দেখাচ্ছি না, আলু দেখলেই মনে হয় সিদ্ধ হয়ে গেছে। এই যে একদম গলে গেছে আলু, আর ঝিঙে তো গলে গেছে। এখন আমি ওভেনটা অফ করে দিলাম, আমার ঝিঙে চিংড়ি হয়ে গেছে, কভারটা ঢেকে দিলাম। আমি পরে সার্ভ করে দেখাচ্ছি। আমি এখন সার্ভ করে দেখাচ্ছি। ঝিঙে দিয়ে এত জল বেরিয়েছে, ঝিঙেতে জল দিতে নেই, লাউয়েও অনেক জল বেরোয়, জল দিলে কিন্তু স্বাদ অন্যরকম হয়ে যায়, তাই আমার আর জল দিতে হয়নি। ঝিঙের জলই আমার এই তরকারিটা হয়ে গেল। এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিই। আপনারা অবশ্যই এটা বাড়িতে করবেন, এটা কিন্তু খুব ভালো একটা সুস্বাদু রেসিপি, একবার করে দেখবেন। রেডি হয়ে গেছে আজকের রেসিপি, ঝিঙে চিংড়ি। তাহলে বাড়িতে বানিয়ে কেমন হলো আমাকে কমেন্ট করে জানান। আর এমনি সব নিত্য নতুন রেসিপি আমার কাছ থেকে জানতে হলে আপনার রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমি আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।